আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজ একটা মজার রেসিপি নিয়ে। আর আমি এটি করেছি তেলাপিয়া মাছ দিয়ে। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা রেড স্নাইপার, কোরাল মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন, রূপচাঁদা মাছ। তো আমি এটা করেছি তেলাপিয়া মাছ দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খুব জুসি হয়েছে এবং উপরের দিকটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা নরম হয়েছে। আর আমি এটা করার সময় যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম, অর্থাৎ মাছের যে ময়েশ্চারটা ছিল পুরোটাই লক ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরছি, কিন্তু আমার বড়শিতে দেখা গেল যে কাতলের রুইয়ের বাচ্চা এসেছে। তো এটা যেহেতু আরও অনেক বড় হবে, এ কারণে আমি এটা পুকুরে ছেড়ে দিলাম। আমার আসলে ইচ্ছে হচ্ছিল না এত ছোট মাছটা আমি ধরি। তো আমাদের বড়শিতে বেশ কয়েকটা এরকম এসেছিল, আমরা সেগুলো ছেড়ে দিয়েছি। আর এটা ছিল আমাদের প্রথম তেলাপিয়া, আর এই হচ্ছে পুকুর পাড়ে ঘাসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমরা আবারও আরেকটা রুই মাছের বাচ্চা পেলাম। তো যাই হোক, আমাদের এই রুই মাছটাকেও আমরা এটাকে খুলে ফেলে দিয়েছি। তো বন্ধুরা, আমি আজকে অনেক মজা করেছি, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো এই বড়শি দিয়ে মাছ ধরার এবং নাস্তা বানিয়ে যা কিছু করলাম সব কিছু কিন্তু আমার প্ল্যান মতো হয়েছিল এবং আমার ডিজায়ার মতো হয়েছিল। কিন্তু যেটা হয়েছে অনেক মজার ঘটনা এবং অনেক দুঃখের ঘটনা, সেটা হলো আমি কিন্তু আমার বড়শিতে একটা মাছও সেই রকম তুলতে পারিনি। একটা ছোট্ট তেলাপিয়া মাছ ধরেছিলাম, আর এখানে আমরা যতগুলো মাছ ধরেছি, প্রায় 7 কেজির মতো মাছ ধরেছি, তার মধ্যে সবচেয়ে বড় মাছটা আমার বড়শিতে লেগেছিল। এবং ওই মাছটা, যেহেতু আমার বড়শিগুলো ছিল খুব সাধারণ মাছ ধরার, কিন্তু আমার বড়শিতে বড় মাছ হওয়াতে আমি যখন মাছটা তুলছিলাম, একেবারে পুকুরে উঠানোর পর লাফাতে লাফাতে পানিতে পড়ে গেল। আমি এত জোরে চিৎকার করছিলাম, এত দুঃখ করছিলাম, কারণ আমার বড়শিতে কোনো মাছই ধরছিল না, কিন্তু আমার টোনার বড়শিতে সারাক্ষণ মাছ লাগছিল, বড়শি ফেলছে আর উঠাচ্ছে। তো আমার টোনা আমাকে খুশি করার জন্য তার বড়শিটা আমার হাতে দিয়ে বলল, নাও এটা দিয়ে ধরো তাহলে পাবা। তারপর তার জায়গাটা চেঞ্জ করে আমাকে বলল, তুমি এখানে এসে মাছ ধরো তাহলেও মাছ পাবা। তাও হলো না। আমরা ব্রেড দিয়ে মাছ ধরছিলাম, সেটা বাদ দিয়ে কেঁচো দিয়ে বড়শিতে মাছ ধরার চেষ্টা করলাম, তাও হলো না। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি বেশ অনেক মাছ ধরেছি। আর এটা হচ্ছে কালিবাউসের একটা বাচ্চা আর তেলাপিয়া। তো আমি এখন তেলাপিয়াটাকে রাখবো আর কালিবাউসটাকে পুকুরে ছেড়ে দিলাম, আর একটু বড় সড়ো হোক, তারপর আস্তে ধীরে খাবো। আর এই তো পুকুর পাড়টা একটু দেখাচ্ছি, এদিকে সন্ধ্যা হয়ে আসছে। আর এই তো একটু নাস্তা পানি করলাম, এই একটু সমুচা খেলাম, চিকেন ফ্রাই খেলাম, আর হচ্ছে লেবুর চা। তো এটা আসলে তেমন কিছু না, খুব সাধারণ জিনিস দিয়ে করছি, তবে একটু অন্যভাবে করছি। আমি এই মাছটা রেসিপিটা করার আগে আমি কিছু রসুনের কোয়া ফালি ফালি করে কেটে নিচ্ছি। আমি একটা চাটনি তৈরি করব, আর এই চাটনিটাই আমার ফিশ ফ্রাইকে একেবারে নতুন একটা রূপ দেবে। আমি আমার এটাকে বারবিকিউ যে চুলা আছে আমি সেটাতে করেছিলাম। এটা কিন্তু চাইলে আমরা রুটি পরোটা সেকার জন্য যে তাওয়াটা ব্যবহার করি, আমরা কিন্তু ওই তাওয়াটার মধ্যেও এভাবে করতে পারি, অথবা এভাবেই মাছের ভেতরে চাটনি দিয়ে আমাদের যে বড় সাইজের ননস্টিক ফ্রাই প্যান আছে তার মধ্যেও করতে পারি। আমি যেহেতু একটু মানে বারবিকিউ করতে চেয়েছি, কয়লাটাই ব্যবহার করেছি। আর এখানে এই যে ফ্রেশ ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচা, একটু লেবুর রস ব্যবহার করব, আর ওই যে কেটেছিলাম পেঁয়াজ, আর হলো রসুনের ফালি, সামান্য একটু লবণ লাগবে, আর সামান্য একটু সরিষার তেল। এবার আমি চাটনিটা যে প্রসেস করার আগে আমি আমার যে মাছটা আছে সেই মাছটা আমি খুব ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে একদম সাদা করে ধুয়ে নিয়েছি, ভেতরটাও ধুয়েছি। এখন আমি একটা চিকন নাইফ নিয়ে কাটার উপর দিয়ে
আস্তে আস্তে একদম মাছের ভেতরের দিকে ছুরিটা ঢুকিয়ে দিব এবং পিঠের দিকের সাথে জোড়া থাকবে, শুধু আমি এই সামনের দিকটাই ওপেন করে ফেলবো পুরো মাছটা। দেখতে পাচ্ছেন কাঁটাটার উপরে আমি কিভাবে ছুরিটা ব্যবহার করছি, এতে করে কাঁটাসহ মাছের যে মাংসটা আছে পুরোটা লেজ পর্যন্ত আমি এটাকে আলাদা করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার পুরো মাছটা একেবারে ডায়েরির মতো একেবারে ওপেন হয়ে গেল। তো এখন এভাবেই আমি আরেকটা মাছ, আমি দুটো মাছের করেছিলাম, আর ওই মাছটাকেও একই নিয়মে আমি একদম মাঝখান দিয়ে ফেলে দিব। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এটাকে ভাগ করে ফেলছি, একদম খুলে ফেললাম। এতে করে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা করেছি। এই তো আমার মাছগুলো একদম রেডি হয়ে গেছে, ভেতর থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেলটা ঢেলে দিব এবং খুব বেশি একটা গরম করব না, লো মিডিয়াম হিটে রাখব। এবং এখানে আমি প্রথমে রসুনের কুচিটা দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর কাঁচামরিচ কাটা। এবার এটাকে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে হালকা হিটে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে একটা হালকা ভাজি দিয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে সব দিকে সমানভাবে হয়। আর এই তো আমার মাছটাকে এবার আমি রেডি করছি, ওদিকে আমার রসুন এবং পেঁয়াজের ভাজিটাও হয়ে আসছে। এখন আমি যেটা করব, এই মাছটার মধ্যে আমি শুকনো মশলাগুলো দিব, আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদের পাউডার, এবং হলুদ খুব বেশি একটা দিব না। এবং এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার পাউডার, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এই লেবুর রসের কারণে কিন্তু মাছের মাছ মাছ গন্ধটা চলে যাবে আর একটা অন্যরকম একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এবার আমি আমার এই মশলাটাকে হাতে নিয়ে পুরো মাছের মধ্যে ভেতরে একেবারে যেখানে মাছখান দিয়ে ফাড়া দিয়েছিলাম প্রতিটা অংশে আমি আঙুল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নিব। এবং এই একই নিয়মে আমি কিন্তু দুটো মাছই এভাবে মাখিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার পুরো মাছটা একদম মশলায় লাল লাল হয়ে গেছে। আমি একটু লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি যাতে করে মাছটা একটু ঝাল ঝাল হয়। আর এই তো আমার মাছ একদম রেডি দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পেঁয়াজ এবং রসুন যেটা আমি সরিষার তেলে একটু ভেজেছিলাম সেটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আমার বাগান থেকে তুলে আনা একদম তাজা ধনিয়া পাতার কুচিটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কাঁচা সরিষার তৈলটা দিচ্ছি। আসলে কাঁচা সরিষার তৈলের একটা আলাদা ফ্লেভার আছে যেটা আসলে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে, স্পেশালি যারা ভর্তা টর্তা খেতে পছন্দ করেন কিংবা দেশীয় ফ্লেভারটা পছন্দ করেন। তো আমি এবার খুব ভালো করে এটাকে চটকে নিলাম। এই তো আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু আমার এই ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ যেটা বলছেন এটার মধ্যে একটা অন্যরকম টেস্ট অ্যাড করবে। আর এই তো আমি এবার সেই চাটনিটা মাছটার ফাঁকে একদম ভেতরে আগা গোড়া খুব ভালো করে একদম চেপে চেপে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সহজভাবে এটা হয়ে যায়। এবার আমি এভাবে মাছটাকে করার পর বাকি যে অংশটা থাকবে আমি মাছের বাহির দিয়ে দোনো পাশে খুব সুন্দর করে মেখে দেব। এতে করে খুব ভালো একটা দেশীয় ধনিয়া পাতা, সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের চমৎকার একটা ফ্লেভার চলে আসে। তো এই একই নিয়মে আমি দ্বিতীয় মাছটাও এভাবে চাটনিটা ভরে দেব, সুন্দর করে আগা গোড়া মেখে দেব। দেখতে পাচ্ছেন, আশা করি খুব ভালোভাবে বুঝতেও পেরেছেন। তো এভাবে আমি সুন্দর করে মেখে দিচ্ছি, এতে করে আমার মাছটা কিন্তু অনেক স্বাদ হয়ে যাবে। আর আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন।
এটা কিন্তু আপনারা ননস্টিক ফ্রাই পেতে পারেন। এতে এমন না যে আপনাকে বারবিকিউ চুলার প্রয়োজন হবে, কয়লার প্রয়োজন হবে, অ্যালুমিনিয়াম ফয়েলের প্রয়োজন হবে, এই সব কিছু ছাড়াও কিন্তু আপনি এটা খুব সহজে শুধুমাত্র ননস্টিক ফ্রাই প্যানে করতে পারেন। তো আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাকে একটু লক করে দিচ্ছি যাতে করে এর ময়েশ্চারটা ভেতরে লক হয়ে থাকে। তো এই তো আমার মোটামুটি একদম রেডি করে ফেলেছি। এই যে কয়লাটা একদম রেডি, আমি এবার সেই অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু হেয়ার ড্রায়ার দিয়ে একটু এয়ার ব্লো করছি যাতে করে কয়লাটা খুব ভালো করে ধরে যায়। আর এই কয়লাগুলোকে আমি গ্যাসের চুলায় একটু রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এতে করে কয়লাগুলোতে সুন্দর আগুন চলে আসছে। তো এইভাবেই আর কি আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াতে আমার এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এই তো প্রায় 25 মিনিটের মতো আমি রেখেছিলাম, আর এটাকে আমি এবার একটু উল্টে দিলাম যাতে করে আমার মাছের দোনো পিঠ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু আমি আবারও বলছি, আপনারা এই জিনিসটা অ্যালুমিনিয়াম ফয়েল কয়লা সব কিছু ছাড়া শুধুমাত্র ফ্রাই প্যানেও করতে পারেন। আর এবার আমি এটা পরিবেশন করার আগে টমেটোটাকে কেটে ফুল তৈরি করলাম, আর আমি যে কার্ভিং নাইফটা আছে এটা দিয়ে আমি টমেটোর যে বিচিগুলো আছে, জুসটা আছে, এটাকে বের করে ফেলে দিলাম। আর দেশি শসাটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, কয়েকটা ক্যারোট কেটে দিয়েছি, আর একটু লেবুর রসের জন্য আমি 2 পিস লেবু দিয়েছি। আর ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি, আমার ভিউয়ার্সদের সাথে, আসলে সবার সাথে একসাথে খেতে পারলে অনেক বেশি ভালো লাগে। তো আমি আপনাদের দেখাচ্ছি এটা আসলে ভেতর থেকে কত মাখা মাখা জুসি হয়েছে, এবং দেশি ধনিয়া পাতা, পেঁয়াজ, সরিষার তৈলের যে একটা সুন্দর ফ্লেভার পুরো মাছের মানে পুরো মাছটার সাথে মিশে গেছে। আর বাহিরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, এটা আসলে অনেক স্বাদ হয়েছিল। তো আমার ভিউয়ার্সদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন আর আমার সাথে থাকবেন।